নমস্কার বন্ধুরা, ইয়াঙ্গাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কোকোনাট পুডিং। কোকোনাট পুডিং বানানোর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না, মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে এই পুডিংটা তৈরি করা যায়। এই পুডিংটা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটাকে আমি মিক্সারে দিয়ে একটু মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা সাদা কাপড়ের মধ্যে নারকেল কুড়িটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দুধটা ছেঁকে ছেঁকে বের করে নিচ্ছি। এবার এর থেকে সামান্য একটু দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে অন্য সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি নারকেল দুধটা, ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। দুধের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, চিনিটা গলে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার মেশানো দুধটা। এবারে অল্প অল্প করে দুধের সঙ্গে মেশাতে থাকব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দুধটাকে অনবরত নাড়াচাড়া দিতে হবে, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে ভালো করে কুক করে নেব। এটাকে চাল দিয়ে দিয়ে একেবারে গাঢ় করে ফেলতে হবে, একদম ঠিক এরকম বানাতে হবে। এবার একটা বাটিতে আমি অল্প একটু ঘি লাগিয়ে নেব। এবার আমি এই পুডিংটা ঢেলে দেব। এবারে এটা বাটিতে ভালো করে সেট করে দিয়ে 2 থেকে 3 ঘন্টা এইভাবে রেস্টে রেখে দেব। 3 ঘন্টা রেস্টে রাখার পর এটাকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবারে এর উপর দিয়ে সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি কাঠবাদাম। নারকেলের এই পুডিংটা বানানো খুবই সহজ, আর বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। আর এটা খেতেও এতটাই ভালো হয়, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা, না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলো। ধন্যবাদ।